পাতলা কাগজের মতো হবে সরু পিঠা এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না আবার সহজও নয় তবে আমি আজকে পুরো দেখিয়ে দেব যে কতটা পাতলা হয়েছে আজকে আমার এই পিঠা অবশ্যই এভাবেই বানানেন আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আমরা খেয়েছি মা ঠাকুমারা বানিয়েছেন কিন্তু আজকে আমরা নিজে হাতে বানাবো দেখুন কতটা পাতলা আমি তুলতে যাচ্ছি তুলতে পাচ্ছি না একটার সঙ্গে একটা লেগে গিয়েছে আপনারা যদি একটু আলাদা আলাদা করে পিঠা তৈরির পর প্রত্যেকটা পিঠা আলাদা করে রেখে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই জিনিসটা করেছিলাম যে একটার সঙ্গে একটা আমি একটার উপরে একটা পিঠা রেখে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা পাতলা একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে তো এতটাই পাতলা হবে আমি যেমন বলছি ঠিক তেমনভাবে যদি বানান যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর পাশের বেল আইকন প্রেস করলে আমার সমস্ত রকম রেসিপির ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে গুড়ের সঙ্গে অবশ্যই পরিবেশন করুন এরকম সরু চাকলি পিঠা এরকমই সরু চাকলি পিঠা হবে আপনাদেরও এতটাই পাতলা যেটা দিয়ে আপনি কিন্তু অপর পিঠে যে হাতটা আমি রেখেছি হাতের ওপর পিঠাটা রেখেছি হাতটা কিন্তু পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এতটাই পাতলা একে অপরকে দুদিকে দাঁড়িয়ে থাকলে পিঠারে দুদিকে নিজেদেরকে দেখতেও পাবেন চলো শুরু ঘরে যাক আর মজা না করে আমরা তৈরি করছি সরু চাকলি পিঠা তার জন্য নিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে চাল বাটা ব্যবহার করিনি চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সহজে আপনি করতে পারেন আমি এখানে দু দু কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে দেবো আমি চামচ দিয়ে দেখালাম দু চামচ আর দেব জল এই জলের পরিমাণটা কিন্তু বুঝতে হবে নুন দেওয়ার পরে অবশ্যই চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুনের সঙ্গে তারপর জল দিতে হবে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি দিলে হবে না ধীরে ধীরে ঢালতে হবে জলের পরিমাণ কতটা দেবেন সেটা আমি অবশ্যই বলে দেব পুরোটা ভিডিও দেখুন আর যারা চাল বেটে ঝামেলা না করে এরকম সরু চাকলি পিঠা করতে চান তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন চাল বাটা তার জন্য চাল ভেজাতে হবে চাল বাড়তে হবে সেটার একটা পরিশ্রম সেসবের প্রয়োজন নেই তো সেটার জন্য আমরা আজকে খুব কম সময় ব্যয় করে এটা তৈরি করে দেবো আর কম ঝামেলা ব্যয় করে তো দিচ্ছি এখানে বিউলির ডাল বাটা আমি দু কাপ চালের গুঁড়োর জন্য বিউলির ডাল বাটাও দু চামচ দিলাম দু চামচ এবার বলি বিউলির ডাল বাটাটা আমি কী করেছি বিউলির ডালটা আমি দেড় ঘন্টা মতো দেড় থেকে দু ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল দিয়ে ভেজানোর পরে মানে পরে আর কি বিউলির ডালটা ফুলে উঠেছিল বেশ ফুলে ওঠার পরে জলটা ভালো করে ঝরিয়ে জল ধুয়ে মানে জল দিয়ে ভালো করে বিউলির ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ডালটা আমি বেটে নিয়েছি এখানে আমি ডালটা কিন্তু বেটেছি শিলনোড়াতে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই ওই যে আমি বললাম কোনো ঝামেলা ছাড়াই আমি রান্নাবান্না করি এবার তারপরে জল দেবো তো প্রথমে চালের গুঁড়ো তার সঙ্গে নুন তারপর জল তারপরে ভালো করে মেশানোর পরে দু চামচ দিয়েছি বিউলির ডাল বাটা তারপরেও ভালো করে মিশিয়ে আবার পরিমাণ মতো জল দিচ্ছি আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি যেটা খুব অ্যাভেলেবেল আমাদের সকলের বাড়িতে সেই জন্য কাঁটা চামচ আমি ব্যবহার করছি যাদের বিটার আছে অর্থাৎ যারা বিট করতে পারবেন হ্যান্ড বিটার তারা সেটা দিয়ে ইলেকট্রিক বিটার কিন্তু না যেটা দিয়ে কেক বানাই সেটা কিন্তু না হ্যান্ড বিটার যা যদি থাকে যেটা আমরা ডিম ভাটাই সেটা যদি থাকে সেটা দিয়েও করতে পারেন তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে নুন নুন দেবেন আর একটু টেস্ট করে দেবেন কারণ এতগুলো জিনিস পড়েছে জল পড়েছে নুনটা যদি না হয় যদি নুনটা কম হয় সেটাও কিন্তু ভালো লাগে না তো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে একদম জলের মতো পাতলা প্রায় জলের মতো দেখুন কিন্তু দেখে ঘাবরানোর কিছু নেই এরকম পাতলা মিশ্রণ দিয়ে কিন্তু তৈরি হবে আজকের নরম পাতলা কাগজের মতো চাকলি পিঠা চাকলি পিঠার ব্যাটার কখনোই মোটা হয় না জাস্ট এরকম পাতলা এবং যখন আপনি পিঠা বানাবেন শেষের দিকে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে দেওয়া আছে সেজন্য আস্তে আস্তে চালের গুঁড়োটা বসে যায় একটু ঘন হয়ে যায় মিশ্রণটা তখন কিন্তু আপনাকে অবশ্যই আবারও একটু জল দিয়ে পাতলা করতে হবে অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল ব্রাশ করছি সামান্য তেল ব্রাশ করব যতটা কম সম্ভব তেল ব্রাশ করা যায় আমি ব্রাশ করে নিচ্ছি এবার যখন আমরা পিঠাটা তৈরি করব প্রত্যেক সময় কিন্তু ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে কেননা ব্যাটারটা যদি না গুলিয়ে নিই ওটা একটু ঘন ঘন হয়ে থাকে তো ব্যাটারটা অবশ্যই প্রত্যেক সময় আমরা দেখুন যখনই পিঠা বানাবো আমি দেখিয়ে দেবো প্রত্যেক সময় এরকম একটু গুলিয়ে নিতে হবে একটু ঘেটে নিতে হবে তারপর এক হাতা দু হাতা করে আমরা এরকম কড়াইতে গরম কড়াইতে যেখানে তেল ব্রাশ করা আছে সেখানে দেবো আর তারপর কড়াইটা একটু ঘুরিয়ে দেবো এক্ষেত্রে বলি যখন আমরা কড়াইতে ঢালবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব লো ফ্লেমে ঢাল ঢালবো না কেন না মিডিয়াম করবে এই কারণে যে এই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছেন মিডিয়াম করার কারণেই ফুটোফুটোটা হয়ে যাবে আর তারপর আমার একটু অপেক্ষা করতে হবে দু এক মিনিট যতক্ষণ না উপরটা একটু তার কালারটা চেঞ্জ হচ্ছে কালারটা চেঞ্জ হলেই বুঝতে পারবো যে এটা উঠে আসছে একটু খুন্তি দিয়ে চারদিকটা একটু তুলে দিলেই যদি উঠে আসে বুঝবেন একটা পিঠ হয়ে গিয়েছে তারপর আরেকটা পিঠ এভাবেই আমি যেমনটা দেখাচ্ছি তেমনটাই উল্টে দেবেন তো সব কিছু মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনি ব্যাটারটা অর্থাৎ মিশ্রণটা যখন কড়াইতে গরম কড়াইতে তেল ব্রাশ করা কড়াইতে ঢালছেন তখন মিডিয়াম ফ্লেমে ঢালতে হবে তারপর মিডিয়াম ফ্লেমেই রাখবেন তারপর উল্টে দেবেন দিয়ে একটু ফ্লেমটা কম করে দিয়ে মানে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে পিঠাটা উল্টো পিঠে ভাজতে হবে খুব বেশি জোরে দেবেন না আবার অল্প জোরেও না মানে ঢিমে আছেও কখনোই হবে না পিঠা তাহলে ঠিকমতো হবে না আর কি তো এভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব দেখুন কতটা পাতলা হয়েছে আর যদি আপনি একটু কড়া খেতে চান তাহলে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন কিন্তু ধরে পুড়ে না যায় যেন সেজন্য অবশ্যই সেটার দিকে খেয়াল রাখতে হবে দেখুন প্রত্যেকবারই আমি যেটা করছি সেটা ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি আর তারপর যেভাবে দেখাচ্ছি সেভাবে ব্যাটারটা থেকে দু তিন চামচ আপনার প্রয়োজন মতো ঢালবেন যদি একটু বেশি ফুটো ফুটো হয়ে যায় তাহলে সেখানে মেকআপ করার জন্য আর একটু ব্যাটার একটু ওই মেকআপ করার জন্য আর কি দু এক ফোঁটা করে সে ফুটো জায়গায় ফেলে দেবেন বাস হয়ে যাবে একটু দেখে নেবেন চারদিকটা খুন্তি দিয়ে উঠছে কিনা উঠে গেলেই উল্টো দিক আবার আপনি উল্টে দিয়ে ভাজতে শুরু করবেন এভাবে ভেজে নেবেন তবে যতবারই করবেন ওই যে বলছি ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে আর শেষের দিকে এসে ব্যাটার কিন্তু ঘন হয়ে যায় তখন কিন্তু অবশ্যই জল দিয়ে পাতলা করতে হবে পাতলা জলের মতো হতে হবে আপনার মিশ্রণটা এভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি আপনি প্রত্যেকটা পিঠে এভাবেই বানিয়ে নেবেন আর আমি চালের গুঁড়োর পরিমাণ আর ডালবাটার পরিমাণ যা দিয়েছি সেটা অবশ্যই দিন তার সঙ্গে জলটা দিন জলটা অবশ্যই দেখে নিন আরও একবার যদি ভিডিওটা পজ করে হোক বা আবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে গিয়ে সরি ব্যাকওয়ার্ডে গিয়ে হোক আপনি একটু দেখে নিন যে কেমন করে করেছি অবশ্যই পাতলা ব্যাটার হতে হবে মোটা ব্যাটার হলে কিন্তু মোটা মোটা হয়ে যাবে সরু চাকলি সেটা সরু চাকলি কাগজের মতো পাতলা হবে না তো এটাই বারবার বোঝানোর আমার একটাই কারণ পাতলা একেবারে পাতলা ব্যাটার করতে হবে আর যতটা কম সম্ভব তেল ব্রাশ করা যায় সেদিকেও খেয়াল রাখবেন মাঝামাঝি ফ্লেমেই আপনি পিঠাটা বানাবেন তো কেমন লাগলো আজকে পিঠে আমি প্রত্যেকটা পিঠে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা মানে পিঠে সরু পিঠে আমি করে দেখালাম যাতে বোঝার সুবিধা হয় আপনাদের যে ঠিক এরকমই হবে একটা নয় দুটো নয় প্রত্যেকটা পিঠেই হবে আপনার কাগজের মতো পাতলা দেখুন উঠছে না মানে একটার সঙ্গে একটা জুড়ে গিয়েছে ওই যে আমি প্রথমেই যেটা বলেছিলাম আপনারা একটু আলাদা আলাদা করে পিঠাগুলো রেখে দেবেন আমি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা করেছিলাম প্রত্যেকটা পিঠের ওপর প্রত্যেকটা পিঠে রেখে দিয়েছিলাম তো আপনারা একটু আলাদা করে রেখে দেবেন তাহলে এইরকম আর একটার সঙ্গে একটা লেগে যাবে না তো আমি দেখালাম যেটা ওই যে কাগজের মতো পাতলা এরকমই হলো যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন শিউলের হেসেল আমাদের আরও একটি চ্যানেল শিওলিস মোটিভেশন হবে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর এটার সঙ্গে কিন্তু অবশ্যই নলেন গুড় দিয়ে আপনি আপনার পিঠেটা পরিবেশন করবেন পরিবারের সকলের কাছে আর দেখুন ওই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম হাতটা নিচে যে হাতের উপর আমি পিঠাটা দেখাচ্ছিলাম নিচের দিকটা পুরো হাতটা দেখা যাচ্ছে আমার ভীষণ মজা হয়েছে এরকম একটা পিঠে বানিয়ে আর বাড়ির সবাই সবাই ভীষণ খুশি আমার মেয়ে তো এসে বলছিলাম মা সেই কাগজের মতো পাতলা পিঠা আর আছে কাগজের মতো পাতলা পিঠাটা কি আর আছে অর্থাৎ এই কাগজের মতো পাতলা পিঠা কিন্তু এখন আমার বাড়িতে হিট করে গিয়েছে আপনার বাড়িতেও কিন্তু এই পিঠাটা এই শীতে একেবারে হিট করে নেবে তো জায়গা করে নেবে একটা বিশাল জায়গা করে নেবে অবশ্যই আপনি এভাবেই বানান নলেন গুড় তো অবশ্যই থাকছে আপনার বাড়িতে আরও বিভিন্ন রকম পিঠা রেসিপি থাকছে আপনাদের জন্য যারা দেখেননি তাদের জন্য আমি আবারও পিঠার রেসিপির ভিডিওগুলো দেব তবে আমার গত বছরও প্রচন্ড রকম মানে বিভিন্ন রকমের দুধ পুলি থেকে শুরু করে নারকেল পিঠা সরু চাকরি পাটি সাপটা চিতই পিঠা এই সমস্ত রেসিপি আমি কিন্তু শেয়ার করেছিলাম শিউলির হেঁসে অবশ্যই সেগুলো দেখুন শিউলির হেঁসেলে পিঠা রেসিপি বলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আর এবারও নতুন নতুন পিঠা থাকছে আপনাদের জন্য এবারে তো আনছি একদম অন্যরকম একটা দুধ চিতুই পিঠা যেটা আপনি এর আগে খাননি ঠিক যেমনটা আমি বানিয়েছি সেভাবেই বানাবেন তো অনেক বক করলাম তাহলে চলুন দেখে নিন ঠিক কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু বানিয়ে নেবেন আর চাল বাটার কোনো ঝামেলা নেই চাল গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েই কিন্তু বানাবেন আর বিউলির ডাল বাটা এই দুটো আর নুন আর কিচ্ছু লাগে না এরকম একটা পিঠা বানানোর জন্য কত সহজ এতটাই এটা নরম এতটাই পাতলা হয়েছে যে যার জন্য এটা কিন্তু